আসসালামু আলাইকুম, কে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমি আপনাদের সাথে সেমনসেম তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল অ্যারাবিয়ান সুইট ডিশ, সেটা হলো ক্রিম কুনাফা। একেবারেই সোজা এই রেসিপিটা, বাসায় আপনি তৈরি করে কিন্তু পরিবারের সবাইকে নিয়ে খেতে পারেন। এখানে আছে 4 টেবিল চামচ, দুধ, মানে লিকুইড দুধ, একটু হালকা কুসুম গরম করা আছে, আর আমি একটু জর্দা কালার দিয়ে দিলাম। এটা আমি রেডি করে একটা সাইডে রেখে দিলাম। আর এখানে আছে বাটার, এই বাটারটা আছে রুম টেম্পারেচার করা, এটা অবশ্যই রুম টেম্পারেচারই হতে হবে, ফ্রিজের থাকা বাটার হলে হবে না। প্রথমে আমি একটা মোল্ড নিয়ে নিব, এই মোল্ডটাকে আমি একটু ঘি দিয়ে ব্রাশ করে নিব। সব কাজগুলো যদি রেডি করে রাখা হয় তাহলে কিন্তু যে কোনো জিনিস কিন্তু তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না। তো আমি ঘিটাকে দিয়ে কিন্তু আমি চতুর্দিকে ভালো করে ব্রাশ করে নিলাম। এখন একটা মিক্সিং বল নিয়ে নিব, আর এখানে আছে লাচ্ছা সেমাই, আর এটা হচ্ছে 400 গ্রামের, এখানে 2 প্যাকেট আছে লাচ্ছা সেমাই। তো আমি এখানে সেমাই এখানে আমি এখানে নিয়েছি ওয়েলফুডের সেমাই। তা আমি কিন্তু এখানে 400 গ্রামে কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি সেমাইটাকে। আমাকে বাটার দিয়ে আর যে লিকুইড দুধটা আছে সেটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে কুসুম গরম দুধ আছে, আপনারা চাইলে জাফরানও ভিজিয়ে রাখতে পারেন। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এই বাটারটা আর এই দুধ সাথে করে আমি সেমাইটাকে ভালো করে মিশিয়ে নিব। এখন এই মোল্ডে আমি প্রথম ভাগে কিন্তু আমি এই সেমাইটাকে ছড়িয়ে দিব, একটু চেপে চেপে দিব, হাত দিয়ে চেপে চেপে এমনভাবে দিতে হবে যে সাইড দিয়ে আপনাকে একটু উঁচু করে রাখতে হবে, আর মাঝখানটা থাকতে হবে সমান, আর সাইডে একটু উঁচু করে একটু চেপে চেপে দিতে হবে, যাতে করে ভিতরে আমি যখন ক্রিমটা দিব যাতে ক্রিমটা বাইরে বের হতে না পারে। এখানে আমি এখন ক্রিমটা তৈরি করে নিব। আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, লিকুইড দুধ, আমি এখানে 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব এখন কর্নফ্লাওয়ার, আমি 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চুলার আগুনটা কিন্তু এখনও ধরাইনি, আমি আগে দুধ আর এই কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিব, না হলে কর্নফ্লাওয়ার কিন্তু দলা পাকিয়ে যাবে। ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আমি চুলার আগুনটা ধরিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গুঁড়া দুধ, আমি 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। অনবরত কিন্তু নাড়তে হবে। আর এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক, আমি এখানে 1/2 কাপ পরিমাণ দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এখানে আপনারা চাইলে চিনিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে কনডেন্স মিল্কটা দিলাম কারণ কনডেন্স মিল্ক দিলে এই টেস্টটা একটু অন্যরকম হবে, ভীষণ মজা হয় খেতে। আর এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স, 1/2 টিস্পুনের মতো দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আমার ক্রিমটা কিন্তু ঘন হয়ে এসছে, আর বেশি কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এরকম ঘন থাকতেই কিন্তু আপনাকে নামিয়ে ফেলতে হবে। আর অবশ্যই ক্রিমটা ঘন থাকা অবস্থায় কিন্তু সেমাইয়ের উপরে দিয়ে দিতে হবে। এখন স্প্যাচুলার সাহায্যে আমি ক্রিমটাকে একটু ভালো করে ছড়িয়ে দিব, আবার একেবারে ছড়াবো না যাতে সাইড দিয়ে বের হয়ে যায়, আমি শুধু মাঝখানটাকে ভালো করে মিশিয়ে দিব। এরপরে আমি উপরে আমি দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম, কাজবাদাম, এটা আপনাদের পছন্দ মতো, আপনাদের টেস্টের উপর নির্ভর করে সাজানোটা। আমি কাঠবাদাম আর কাজুবাদামটা ব্যবহার করেছি, আর উপরে দিয়ে দিচ্ছি আমি সেমাইয়ের আরেকটা লেয়ার। উপরের লেয়ারটা দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে যাতে করে একটু টাইট হয়ে থাকে, কারণ যেহেতু আমি এটাকে রান্না করব এখন আর পরে আমি এখানে মোল্ড আউট করব, তো এখানে একটু চেপে চেপে দিতে হবে।
ঈদের দিন সকালবেলা যদি এরকম একটা সুইট ডিশ থাকে ডেজার্ট আইটেম তাহলে কিন্তু খুবই ভালো হয়। অতিথি আপ্যায়নও কিন্তু এর জুড়িমেলা ভার, আর পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে এই সেমাইয়ের রেসিপিটা, কারণ সবসময় তো একই রকমের সেমাই খাওয়া হয়, তাই না? তো আমি ফয়েল পেপার দিয়ে মুখটা আটকে দিয়েছি, আর প্রথমেই আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি আমি এই ননস্টিকের এই প্যানটা, আর ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর চুলো রাস্তা থাকবে একেবারেই লো, আর মুখটা অবশ্যই ঢেকে রান্না করতে হবে 20 মিনিটের জন্য, আর অবশ্যই এই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। তো 20 মিনিট পরে ফিরে আসব। আর আমি এই পাশে আমি আরেকটা চুলায় আমি শিরা তৈরি করে নিচ্ছি। এখানে 1/4 কাপ পানি আছে আর 1/4 কাপ চিনি আছে, এটা দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিতে হবে আমাকে। দিয়ে দিব 1 টুকরো লেবুর রস, আর এই শিরাটাকে কিন্তু বেশি জাল দিতে হবে না, এটা শুধু বলক আসলেই হয়ে যাবে। ওদিক থেকে আমার ক্রিম কুনাফাটা হচ্ছে, আর এদিক থেকে আমি শিরা তৈরি করে নিচ্ছি। 2 কাজটাই কিন্তু আমাকে করতে হবে গরম গরম থাকা অবস্থায়। এখন আমি দিয়ে দিব কেওড়া জল, এখানে 1/2 টিস্পুনের মতো আমি কেওড়া জল দিয়ে দিলাম এটা ফ্লেভারের জন্য। এই তো দেখতে পাচ্ছেন আমার ক্রিম কুনাফাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন মোল্ড আউট করব। তো মোল্ড আউট করার আগে আমি এখানে চিনির শিরাটা গরম গরম থাকা অবস্থায় দিয়ে দিব। চিনির শিরাটাও গরম থাকবে আর এই ক্রিম কুনাফাটাও গরম থাকবে, দুটাই কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। এখন চিনির শিরাগুলোকে চতুর্দিক থেকে এমনভাবে দিতে হবে যাতে সব দিক থেকে ভালো করে শিরাটা যায়। তারপরে ফ্রিজে 2 ঘন্টা রাখতে হবে। 2 ঘন্টা রাখার পর আমি এখন এটাকে আপনাদেরকে মোল্ড আউট করে দেখাবো যেটা কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই ভেঙে যায়নি, আর আমি উপর থেকে একটু পেস্তা বাদাম দিয়ে আমি একটু ডেকোরেশন করে দিব দেখতে দেখার সৌন্দর্যের জন্য। ঈদের দিন সকালবেলা আশা করছি এই রেসিপিটি ট্রাই করবেন, আর অতিথি আপ্যায়নে তো এই রেসিপিটি খুবই ভালো হবে। তো ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে তৈরি করেছি, আশা করছি আপনারা সবাই পারবেন, একেবারেই সহজ। আর সবকটা উপকরণে কিন্তু আমাদের বাসায় সবসময় থাকে, আর যেহেতু ভেতরটা ক্রিম আর বাইরেটা ক্রিস্পি তো খেতে কিন্তু ভীষণ মজার এই রেসিপিটি। আর মাঝখানে আমি একটু কাজু কাঠবাদাম আমি একটু কুচি করে রেখেছি, সেটা একটু দিয়ে দিলাম সাজানোর জন্য। এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো যে ভেতরটা কতটা সুন্দর হচ্ছে আর বাইরেটা একেবারেই ক্রিস্পি, বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই। খুবই ঝটপটভাবে তৈরি হয়ে গেল আমার অ্যারাবিয়ান সুইট ডিশ ক্রিম কুনাফা। অবশ্যই এবারের ঈদে আপনারা ট্রাই করবেন, আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বরাবরের মতো আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।